দেখুন, ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরুমিত রাম রহিম সিংয়ের বিশাল আশ্রমের ভিতরে যা আছে। দুইজন নারী শিষ্যকে ধর্ষণের দায়ে ভারতের বিতর্কিত ধর্মীয় গুরু গুরুমিত রাম রহিম সিংকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এরপর তার অনুসারীরা যে বিক্ষোভ শুরু করে তাতে অন্তত 38 জন নিহত হয়। তার প্রায় 40,000 অনুসারী জামায়াত হয়েছে হরিয়ানা সিরসা শহরে তার প্রধান আশ্রম ডেরা সাচ্চার সৌদা। সেই আশ্রমে গিয়েছিলেন বিবিসির জাস্টিন জোলাট। প্রথমে সেখানে তাদের ঢুকতে বাধা দেন একদল অনুসারী। সাংবাদিক পরিচয় দিয়েও কোনো সুবিধা হয়নি, তবে পরে একজন কর্মকর্তার সহায়তায় তারা ভেতরে প্রবেশ করতে পারেন। প্রায় 1,000 একর জুড়ে আশ্রম কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে। এখানে একটি হাসপাতাল রয়েছে যেখানে স্থানীয় লোকজন বিনামূল্যে চিকিৎসা পান। রয়েছে একটি রিসোর্ট, একটি হোটেল, বিশাল একটি অডিটোরিয়াম যেখানে অনুসারীদের জন্য গান বাজনা সেমিনার সহ নানা অনুষ্ঠান করেন রাম রহিম সিং। ভিতরেই রয়েছে খাবার দাবারের আয়োজন। এখানে 40,000 ভক্ত অনুসারী অবস্থান নিয়ে রয়েছে, তাদের সব আয়োজনও ভিতরেই হচ্ছে। একটু দূরেই রয়েছে ধ্যান কক্ষ, আর তার পাশে অনেকটা রাজকীয় একটি ভবন যেখানে গুরু বাস করেন। একজন কর্মকর্তা বলেছেন এটা হচ্ছে শহরের মধ্যে আরেকটি শহর, এখানে একটার পর একটা নিরাপত্তা বেষ্টনী আছে। সংবাদদাতা শুধুমাত্র তার একটি নিরাপত্তা বেষ্টনীর ভিতরেই ঢুকতে পেরেছেন। ভিতরে একটি সিনেমা হল, খেলার মাঠ আর স্কুলও আছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। সহিংসতা শুরু হওয়ার পর পুরো কমপ্লেক্সটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুলিশের পাশাপাশি রয়েছে সেনাবাহিনীর সদস্যরাও। এই মন্দির সহ গুরুর সব সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে, কিন্তু তার অনুসারীরা এই মন্দির ছাড়তে রাজি নয়। ফলে উত্তর ভারতের এই শহরে প্রায় 40,000 অনুসারীরা আর আইন শৃঙ্খলা বাহিনী এখন প্রায় মুখোমুখি অবস্থায় রয়েছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।